শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো বুধবার, আজকে লক্ষ্মী পুজো, সে কারণে সকাল সকাল রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। একেবারে বিজয়াও সারা হবে আর লক্ষ্মী পুজোটাও হবে। ঝাড়খণ্ড ছেড়ে আমরা চিত্রঞ্জনের রাস্তায় উঠে গেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো হিলটপ। চিত্রঞ্জনে আমি বড় হয়েছি, কিন্তু আজও পর্যন্ত হিলটপ দেখার আমার আর সুযোগ হয়নি। তবে যেদিন যাব সেদিন আপনাদেরকেও ঘুরে দেখাবো। শুনেছি হিলটপে দাঁড়িয়ে পুরো চিত্রঞ্জনটা খুব সুন্দর দেখা যায়, তো জানি না কবে দেখা হবে, কারণ প্রত্যেকবারই তাড়াহুড়ো করে আসা হয়, তাড়াহুড়ো করে চলে যাওয়া হয়, তো সেই কারণে আর ঘুরে দেখা হয় না। চিত্রঞ্জনটা এমনিই সুন্দর জায়গা, সবুজে সবুজ, ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগে। তো হঠাৎ করে কর্তামশাইয়ের ফোন চলে এসেছে, সেখানে এখানে দাঁড়িয়ে পড়লাম। এটা হলো চিত্রঞ্জনের ড্যাম, আগেই দেখিয়েছি, বিশাল বড় ড্যামটা, এখানেই তো ঠাকুর ভাসান হয়। তো আর কিছু দূর গেলেই ঝাড়খণ্ড আবার চলে আসব। মাঝখানে চিত্রঞ্জনটা হলো বেঙ্গল, এক পাশটা হলো আমার শ্বশুরবাড়ি, এক পাশ হলো বাপের বাড়ি, আর এটা হলো চিত্রঞ্জন কারখানা। যদিও কারখানার সামনের রাস্তা দিয়ে আমরা যাইনি, আমরা কারখানার পিছন গেট দিয়ে যাচ্ছি। এটাও বেশ ফাঁকা ফাঁকা রাস্তা, আর আমার না এই চিত্রঞ্জনের রাস্তাগুলো গোলক ধাঁধার মতো লাগে, মনে হয় যেন মাঝ রাস্তায় ছেড়ে দিলে আমি তো কিছুই খুঁজে পাবো না, কোন দিকে যেতে হয় আর কোন দিকে যেতে হবে না। কর্তামশাই যদিও সবই মনে থাকে, আমি তাই ভাবি যে কী করে মনে রাখে এই এত রাস্তা। তো যাই হোক, এবার তো চলেই আসলাম ঝাড়খণ্ড। আমাদের এই নদীর এপারটা হলো বেঙ্গল, ওপারটা হলো ঝাড়খণ্ড। তো চারিদিকে বেশ সবজি লাগিয়েছে, এখনও ধান গাছের দেখা পাইনি, তো ভাবলাম এই সবজিগুলোই তুলি, যখন ধান গাছ দেখতে পাবো তখন সেটা আপনাদেরকে দেখাবো। চলুন, ধান গাছের দেখা মিলেছে ওই যে দূরে, তবে কোথাও কোথাও ধানগুলো হলুদ হয়ে গেছে, আর এবারে একটু দেরিতে চাষ হয়েছে, কারণ প্রথম দিকে তো বৃষ্টি হয়নি, সে কারণে চাষটাও অত ভালো হয়নি। তো চলুন, কাছাকাছি পৌঁছে গেছি, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে আসলাম, মা তো আমাদের পথ চেয়ে বসেছিলেন বাইরে, মা একাই ছিলেন, এখনও কেউ আসেনি, সবাই আসবে, আর মেয়ে এদিকে বসে পড়েছে এসে। তো চলুন পুজোর জোগাড়টা করে নিই, কারণ মায়ের বয়স হয়েছে, তা অনেকটাই জোগাড় করে রেখেছেন। তো আলপনাটা প্রথমে ভাবলাম দিয়ে নিই, তারপরে পুজোর জোগাড়টা করবো, কারণ আজকে আমাদের লক্ষ্মী পুজোর দিনই সকালবেলা সত্যনারায়ণ হয়, তারপরে রাত্রেবেলা লক্ষ্মী পুজো হয়। তো সে কারণে সত্যনারায়ণ পুজো তো আমাদের এই তুলসী মঞ্চেই হবে, এখানে একটুখানি আলপনাটা দিয়ে নিচ্ছি, বাড়িতেও দিয়েছি, এদিকে পুজোর জোগাড়ও করে নিয়েছি। তো রাত্রেবেলা খাবার দাবারেরও জোগাড় করতে হবে, সে কারণে বসে পড়েছি, সবাই চলে এসেছে, মেজদি, এই যে বৌমা, বড়দির ছেলের বউ, তো এদিকে সত্যনারায়ণ পুজো করতে ঠাকুরমশাই বসে গেছেন। আর যেহেতু পূর্ণিমাটা একটু রাত্রেবেলা লাগবে, সে কারণে পুজোটাও হতে আজকে রাত্রির হয়ে যাবে। এই করতে করতে ঘড়িতে কিন্তু হয়ে গেছে এখন 4:45, আর আমাদের সত্যনারায়ণ পুজো আগে হয়, তারপরে লক্ষ্মী পুজো হয়, সে কারণে আজকে সত্যনারায়ণ পুজোটা হয়ে গেল। তো চলুন পুজো টুজো সারা যাক, তারপর আবার পরে ফিরে আসছি। সত্যনারায়ণ পুজোটা তো কমপ্লিট হয়ে গেল, আমরা এবার বিজয়া সারতে যাব, কারণ আমি তো আজকে রাতেই ফিরে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এদিকে বৌমা রেডি হচ্ছে, দুজনে মিলেই যাব। আর এটা হলো আমাদের পাড়ার ঠাকুরটা, চলুন একবার ঘুরে দেখাই ঠাকুরটা আমাদের কেমন হয়েছে। লাইটের কাজটা আগে দেখিয়ে দিলাম, তা আমাদের একবারে দরজার সামনেই ঠাকুরটা হয়, বিজয়া সারতে গেছিলাম, ফেরার পথে আপনাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। পুজো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে, আজকে রাত্রেবেলায় চলে আসলাম, কারণ কালকে আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার, সে কারণে রাত্রেবেলা চলে আসলাম। এখন ঘড়িতে হয়ে গেছে 10:45, রাস্তায় দেখুন একটাও মানুষজন নেই, এটা কিন্তু চিত্রঞ্জনের রাস্তায়, ঝাড়খণ্ডের রাস্তায় তো ভয়ে আমি ভিডিওই করিনি, কারণ খুব ভয় লাগছিল, অন্ধকার আর দুপাশে খালি জঙ্গল, এখানে কুকুর শেয়াল ছাড়া কিছুই নেই, খালি কুকুর আর শেয়াল দেখতে পেলাম কতগুলো। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আবার কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই, গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তো বৃহস্পতিবার, এবার বিদায়ের বেলা,
অনেক দিন থাকা হয়ে গেল, আগের বৃহস্পতিবার এসেছি, এই বৃহস্পতিবার এবার বাড়ি ফিরে যেতে হচ্ছে। কালকে যেহেতু উপোস করেছিলাম সে কারণে মা বলে একটুখানি ভাত খেয়ে নে, তো ভাত টাত খেয়ে দিয়ে বার হয়েছি। যখন বাড়ি আসি তখন পাগুলো না সামনের দিকে দৌড়োয়, আর যখন ফিরে যেতে হয় তখন যেন পাগুলো এগোতে চায় না, মনে হয় যেন পিছন দিকে টানছে পাগুলো। কিন্তু কিছু তো করার নেই, এটাই নিয়ম, যেতে হবে। তো প্ল্যাটফর্মে ট্রেন চলেও এসেছে, যে ট্রেনে আমরা এসেছিলাম সেই ট্রেনেই ফিরে যাচ্ছি, পূর্বাতে এসেছিলাম পূর্বাতেই ফিরে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড মেঘ এসেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, যদিও একটা ছাতা আছে, দেখা যাক কি হয়। তো সকাল থেকে বেশ ভালো রোদ্দুর দিয়েছিলো, কিন্তু এই মাঝরাস্তায় এসে দেখি মেঘ এসেছে, বর্ধমান থেকেই মেঘলা মেঘলা ওয়েদারটা দেখা যাচ্ছে। এখনও যদিও বৃষ্টি হয়নি, তবে আমরা কী করি, সামনাসামনি লিলুয়া হোক বেলুড় হোক যেখানে ট্রেনটা থামে আমরা নেমে যাই, সে কারণে একেবারে রেডি হয়েই আছি যে ট্রেনটা থামলে নেমে যাব, কারণ হাওড়া থেকে ব্যাক করাটা খুব মুশকিল আর অনেকটা টাইমও লেগে যায়, আর এতে অন্যান্য স্টেশনে নেমে গেলে কী হয়, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যায়। আর মেয়ের 5টা থেকে টিউশন আছে, যদি তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে ওর টিউশনটা হয়ে যাবে। সেই কারণে ট্রেনটা লিলুয়ায় থেমেছিলো, ওখানেই নেমে গেছিলাম তাড়াহুড়ো করে, কিন্তু এত বৃষ্টি পড়ছিলো, মেয়ে তো ভিজে গেছে, ওর বাবাও ভিজেছে, এখন আর ড্রেস চেঞ্জ করতে পারলো না, ওরা ছুটলো টিউশন, আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। আর আজকে যেহেতু পূর্ণিমা বৃহস্পতিবার, সে কারণে রাতের ডিনারটা বাড়িতেই বানালাম, আর কিনে আনলাম না। তো চলুন ডিনারটা সেরে নিই। খাওয়া দাওয়া হলো কোনো রকম, আর কাজ তো আজকে কিছুই হয়নি, কয়েকদিন ঘরটা বন্ধ ছিল, সে কারণে ঘরে প্রচুর নোংরাও আছে, কাঁচা ধরা অনেকগুলো বার হয়েছে, তো সব কালকে দেখা যাবে। আজকে আর কিছুই করলাম না, আজকে শুধুমাত্র এই বসেই কাটালাম, আর খাবারটা কোনো রকম করলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, বাইরের খাবার খাবো না, সে কারণে দেখালাম রাতের ডিনারে হয়েছিল পটল আলু ভাজা আর রুটি। তো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।